জার্সি নম্বরটা মাথায় গেঁথে রাখুন, 90 না মুস্তাফিজুর রহমান নয়, তবে চলনে বলনে গড়নে মুস্তাফিজের মতোই, তার মতোই বাহাতি পেসার। দেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর যারা রাখেন কিংবা বয়সভিত্তিক ক্রিকেটটা ফলো করেন, তাদের অবশ্যই পরিচিত হওয়ার কথা নামটির সঙ্গে, মারুফ মৃধা, টাইগারদের নতুন পেস সেন্সেশন। কথা বলবো তার সঙ্গে। মারুফ, স্বাগত আপনাকে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপটা খেললেন, অনূর্ধ্ব 19 এশিয়া কাপটা জিতলেন, এর পরের গল্পটা শুনতে চাচ্ছিলাম। এর পরের গল্পটা আসলে আমার প্রিমিয়ার লিগ ছিল, প্রিমিয়ার লিগের প্রিপারেশন নিয়ে আমরা প্র্যাকটিস করছি সবাই, যার যার প্র্যাকটিস করছি, এই সিচুয়েশনে আমরা এই করছি যে কীভাবে কী সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, ওই সব জায়গায় যে সব সিনিয়র ভাইদের সাথে খেলতে হবে, মানে লিস্টের ক্রিকেটের মধ্যে আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্টের ঢাকার মধ্যে। তো প্রিপারেশন ছিল যে এবার কীভাবে ভালো করা যায়, সবার সাথে কীভাবে মানিয়ে নেওয়া যায়, কীভাবে ভালো করতে হবে, এসব নিয়ে প্রিপারেশন ছিল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। মানে বলছিলেন প্রিপারেশন ছিল, বিশ্বকাপে ভারতের সঙ্গে আপনি 5 উইকেট নিয়েছেন, এশিয়া কাপে ভারতের সঙ্গে আপনি 4 উইকেট নিয়ে বাংলাদেশকে ফাইনালে জিতিয়েছিলেন। প্রতিপক্ষ হিসেবে ভারত আসলে কি একটু অন্যরকম একটা বাড়তি রোমাঞ্চ কিংবা উন্মাদনা থাকে? হ্যাঁ, এটা তো অবশ্যই থাকবে, কারণ ইন্ডিয়ার সাথে আমার খেলার পর মানে অন্য একটা ভালো লাগা কাজ করে যায়, ওদের সাথে যেভাবে ভালো করতে হবে, দেশের জন্য একটা ভালো কিছু করতে হবে ওদের বিপক্ষে খেলেই। ঢাকা প্রিমিয়ার লিগটা বোধহয় আপনার স্বপ্নের মতো যাচ্ছে, আর সব মিলিয়ে পারফরমেন্সের কীভাবে মূল্যায়ন করবেন এখন পর্যন্ত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, সব যেটা চাইছিলাম যেটা হইতেছে সব কিছুই, কিন্তু আমার আরও ইমপ্রুভ করতে হবে, যে আমাদের যে ভুল হচ্ছে যেগুলো ওইগুলো নিয়ে আরও কাজ করতে হবে সামনে, যেগুলো ভালো করে আরও আমার ইনশাল্লাহ আবার ভালো কিছু হবে সামনে। মানে বয়স এখনও 19-এর একটু বেশি, পেসটা ভালো, কিন্তু সুইংটা নিয়ে বোধহয় আপনার এখনও কাজ করার অনেক জায়গা আছে, এটা নিশ্চয়ই আলাদাভাবে কাজ করছেন এই বিষয়টা? খেলাটা শেষ হলে আমি আমার ক্যাম্পে, যদি কোনো ক্যাম্পে স্পিডে যদি আমার ডাকা হয় তাহলে ইনশাল্লাহ ওই জায়গায় যে আমি কাজ করবো, আমার বোলিং আরও আমি আরও ভালো কিছু করার চেষ্টা করবো, আমার সুইংটা আসতে, কাটার আসতে, মুস্তাফিজের কাছে কাটার চেষ্টা করবো আমি সময় জায়গা। যদি গতি বাড়ানো নিয়ে নিশ্চয়ই কাজ করছে, নিশ্চয়ই এক সময় চান 140-এর বেশি বল করতে টানা? সবারই স্বপ্ন থাকে যে 140+ বল করা, 150-এর কাছাকাছি করা। আমার, হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে জোরের উপরে সুইং করা, কীভাবে সুইং করা, তো জোরে জোরে কীভাবে করতে হয়, এগুলো নিয়ে আমি সবসময় চিন্তা করি যে কীভাবে করলে আরও ভালো হবে সামনে, এগুলো নিয়ে চিন্তা করি। মুন্সিগঞ্জ থেকে একেবারে ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা অনূর্ধ্ব 19 বিশ্বকাপ, একেবারে পুরো গল্পটা যদি একটু বলতেন। ছোটোবেলা থেকে আমি এলাকায় ভাইদের সাথে খেলতাম, বড় ভাইদের সাথে, তো হ্যাঁ অবশ্যই ট্যাপ টেনিস থেকে আসছে আর কি। ছোটোবেলা থেকে ট্যাপ টেনিস খেলতাম, সবাই মানে ভালো বলতো যে এরকম, আমি চেষ্টা করতাম যে ওই সময় থেকে মানে বড়দের সাথে খেললে আমি সুযোগ পাবো কীভাবে বড়দের সাথে, তখন চেষ্টা করতাম যে ভালো কিছু করার। তখন আমার ভাই, দুইটা ভাই আছে, ওনারা অনেক সাহায্য করছিলো যে এরকম এরকম করলে হয়তো বা ভালো কিছু করবি। পরে ক্লাবে ভর্তি করে আমার ঢাকা, পরে ওই জায়গায় 2 মাস প্র্যাকটিস করে, আমি ওই সময় আমার সমাপনী পরীক্ষা থাকে, তো 2 মাস প্র্যাকটিস করে তখন আবার চলে আসি বাসায়, মুন্সিগঞ্জ চলে আসি। পরে পরীক্ষা শেষে আবার ঢাকা এক বছর প্র্যাকটিস করি, গুলশান ইউথ ক্লাবে মানে ভর্তি হয়ে আবার যায়, ওই জায়গায় হয়তো বা ফেসিলিটিটা ভালোর জন্য আরও যাই ওই জায়গায়। ওই সময় মানে কষ্ট করতেছিলাম যে কিছু করতেই হবে, মানে একা একা থাকতাম ওই জায়গায় প্র্যাকটিস, সারাদিন প্র্যাকটিস করতাম মাঠে, সকালে যাইতাম আবার বিকাল দিকে চলে আসতাম মনে করেন। পরে বিগিসপিতে ভর্তি হয়ে আবার ওই সময়, বিগিসপিতে যাওয়ার পর ওই সময় কাজ করতেছিলাম যে বোলিংয়ে স্যারদের সাথে, স্যার অনেক হেল্প করতেছিলো, পরে কাজ করছি 15 ক্যাম্প শেষ হওয়ার পর, আবার পরে 16-এর জন্য আসি। তখন 16 খেলার পর ওই সময় আবার করোনা চলে আসে, করোনা চলে আসার সময় তারপর ওই সময় মানে বিগিসপিতে আমাদের রাখছিল 16 জনকে, আমাদের 16 ছিলাম ওই সময়, আমরা কাজ করতেছিলাম সবাই, প্র্যাকটিস করতেছিলাম। পরে 17 ক্যাম্পে যখন কল পাই চ্যালেঞ্জ সিরিজে, তখন 3 ম্যাচে 9 উইকেট পেয়েছিলাম আমি, তখন ভালো করার পর আমি বাদ পড়ছিলাম, তখন খারাপ লাগছিল অনেক। ওই সময় চেষ্টা করতেছিলাম যে কীভাবে, সারাদিন প্র্যাকটিস করতাম বিগিসপিতে, যাই সময় সকাল যে সময় সুযোগ পেতাম তখনই প্র্যাকটিস করতাম, তো ওই সময় থেকেই মানে কষ্ট করতেছিলাম যে কেন বাদ পড়ছি। পরে আবার যখন 18 ডিভিশন বিগিএসপি থেকে 18 ডিভিশন খেলি, তখন সম্ভবত 6 ম্যাচে 26 উইকেট পাই আমি, তখন থেকে আবার মানে শুরু হয় আবার 19 ক্যাম্পে কল পাই, তখন ওখান থেকে নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করছি যে কীভাবে ওয়ার্ল্ড কাপটা খেলা যায়, এশিয়া কাপটা খেলা যায়। প্রথমবার মতো আপনি এশিয়া কাপটা জিতলেন, একেবারে দুবাইয়ের মতো জায়গায় মোটামুটি ফুল প্যাকড গ্যালারি ছিল, এক গ্যালারির একটা অংশ পুরো বাংলাদেশের সমর্থকরা ছিল, ভারতকে হারালেন, মানে ওই মুহূর্তটা যদি একটু বলতে। ভারতের সাথে আগের দিন আমরা চিন্তা করেছিলাম যে দেশের জন্য কিছু একটা করবো, ভালো কিছু নিয়ে যাবো আমরা, দেশকে দিব আমরা ইনশাল্লাহ, তো আমরা তখন চিন্তা করতেছিলাম যে কীভাবে ভালো করা যায়। তো আমার আগের দিন রাত থেকে মনে করেন যে আমার ভিতরে মানে একটা ভালো লাগে কাজ করতে হলো যে কালকে ইনশাল্লাহ ভালো করবোই, যেভাবে হোক ভালো করতেই হবে ওদের সাথে। তো তখন থেকে আমার ভিতরে মানে অ্যাগ্রেশন চলে আসছিলো যে ওদের সাথে আমাদের মানে ভয় পেলে চলবে না, যে যত ওদের সাথে মানে কথা বলে করবো তখনই আমরা মানে ই চলে আসছিলো যে সব ভালো করতেই হবে ওই সময়টা। পরে আমরা সকালবেলা মানে ওয়েদারটা অনেক ভালো ছিল ওই সময়, মানে বোলিং করতেছিলাম, ভালো লাগতেছিল অনেক, সুইং করতেছিল দুই দিকেই মনে করেন, তো তখন আবার আর্লি উইকেট ফেলাই দিয়ে 2টা উইকেট পড়ে যায়, তখন সবার ভিতরে আরও একটা কাজ করে যে ওদের যেভাবে মানে কম রানে অলআউট করতে হবে, তো সবার ভিতরে ওই এফোর্টটা ছিল যে কীভাবে মানে ওই ম্যাচটা জিতবো আমরা, সবাই একত্রিত হয়ে ম্যাচটা জিতছি আমরা। মানে জাতীয় দলের হয়ে খেলার নিশ্চয়ই স্বপ্ন দেখেন? হ্যাঁ অবশ্যই, এটা তো সবারই স্বপ্ন থাকে যে জাতীয় দলে খেলবে, দেশের জন্য খেলবে, এটা তো সবারই স্বপ্ন থাকে। তো আমারও স্বপ্ন আছে আমার সামনে মানে কী করতে হবে, কী করলে আমি মানে খেলতে পারবো, তো আমি এভাবে কাজ করতেছি যে কীভাবে
তাদের সাথে ফাইট করা যাবে, তখন আমি ভাবে কাজ করতেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম মারুফ মৃধার সঙ্গে, টাইগারদের নতুন প্রেস সেনসেশন। তিনি শোনাচ্ছিলেন তার প্রত্যাশার কথা, জানাচ্ছিলেন তার স্বপ্নগুলো। আমরাও প্রত্যাশা করব মারুফ মৃধাদের মতো তরুণরা খুব দ্রুতই শক্তিশালী করুক বাংলাদেশের পাইপলাইন এবং দেশের জন্য নিয়ে আসুক অনাকাঙ্ক্ষিত একটা ট্রফি। মাহবুব রিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।